আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বিষয়ে কিছু কথাবার্তা বলবো। তোমাদের মেইনলি অনেকেরই প্রশ্নটা থাকে যে ভাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোথায় করলে আমার জন্য সুবিধা হয়, আমার টার্গেট হচ্ছে ডুয়েট। তো যাদের টার্গেট শুধুমাত্র ডুয়েট তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। আর তোমরা যারা হচ্ছে ডুয়েটে পড়তে আগ্রহী, তোমাদের এই জিনিসটা জানা দরকার যে তোমরা যখন মানে সপ্তম পর্ব শেষ করে মানে অষ্টম পর্বে যে অ্যাটাচমেন্টটা করবা, ট্রেনিংটা বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যে যাই বলো, ওই যে সময়টা, ওই সময়টাতে যদি তোমরা একটু নিজেকে এগিয়ে রাখতে চাও অন্য ক্যান্ডিডেটদের তুলনায়, যেহেতু এখানে সেকেন্ড টাইমার থাকে, এরপর হচ্ছে যে অনেক ধরনের স্টুডেন্টই থাকে মিক্সার, সো এই জন্য হচ্ছে এই নিজেকে একটু এগিয়ে রাখার জন্য হচ্ছে আগে থেকেই কোচিং করতে চাও, বা নর্মালি সবাই আগে থেকেই করে, এগিয়ে রাখার কিছু নাই। সো ওই দিক ইয়ে করলে তোমরা যদি যারা অ্যাটাচমেন্টের সময় থেকেই কোচিংটা করতে চাও, এই ভিডিওটা শুধু তাদেরই ভালো কাজে লাগবে। আর যারা হচ্ছে যে মানে ডুয়েট কেন্দ্রিক না, চিন্তা ভাবনা, তাদের এই ভিডিওটা তেমন একটা কাজে লাগবে না। তুমি চাইলে ভিডিওটা এখন যা দেখছো সময় নষ্ট হয়ে গেছে, তুমি চলে যেতে পারো আর কি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেটা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যারা পলিটেকনিক স্টুডেন্টস আছো, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তেছ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের উপরে মানে অর্থাৎ অষ্টম সেমিস্টারে তোমার বেশ মোটামুটি একটা নাম্বার থাকে। তো এখন হচ্ছে তুমি কীভাবে পড়াশোনা করবা ডুয়েটের জন্য, আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কীভাবে ম্যানেজ করবা, বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোথায় করলে তোমার জন্য সুবিধা হয়, সব কিছু বিষয় নিয়ে হচ্ছে যে আজকে এখন কথা বলবো। তো প্রথম এক নম্বর কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা কোথায় নেব। এটা অনেকেরই এই প্রশ্নটা থাকে যে ভাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা কোথায় নেব, কোথায় নিলে আমার জন্য সুবিধা হবে। তো প্রথমেই বলে নেই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা হচ্ছে যে তুমি কলেজ থেকে যদি তোমাকে না দেয় অ্যাপ্রুভাল, যেখানে দিবে সেখানে তুমি মানে যাইতে হবে আর কি, এটা সিস্টেম। তো অনেক ক্ষেত্রে স্যাররা বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের যে কোনো একটা প্রতিষ্ঠান তোমরা চুজ করো, ওটা হচ্ছে যে তোমরা প্রতিষ্ঠানের নাম দাও, আমরা হচ্ছে তোমাকে সেখানে পাঠাবো, এরকমটা অনেক সময় স্যাররা বলে, পলিটেকনিকের স্যাররা। আবার অনেক সময় দেখা গেছে স্যাররা এটা বলে যে আমি একটা প্রতিষ্ঠান চুজ করে দিয়েছি, তুমি ওইখানে যাইতে হবে। এটা অনেকের ক্ষেত্রেই হয়, আমাদের ক্ষেত্রেও এমনটা হয়েছিল আর কি। এখন আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের এক্সপিরিয়েন্সটা বলি। তো আমার অ্যাটাচমেন্টটা ছিল হচ্ছে যে মিরপুরের দিকে, মানে ঢাকা মিরপুর। এখন আমি ছিলাম হচ্ছে গাজীপুরে, অ্যাটাচমেন্টের সময়টাতে আমি আসছি। তো আমি যখন এখানে আসলাম, আমি হচ্ছে যে পড়াশোনা করতে হবে এরকম একটা মেন্টালিটি, গাজীপুর থেকে মিরপুর যাওয়া আসা অনেক আমার জার্নি হয়ে যেত। তো আমি স্যারদেরকে বুঝাই বলছি যে স্যার এমনি আমার তো একটু সমস্যা হচ্ছে, আমি তো স্যার বারবার যাওয়া আসা সমস্যা। তো পরে স্যার যে কোনোভাবে হোক স্যার আমাকে ম্যানেজ করে দিছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যাইতে হবে না, তুমি থাকো, সমস্যা নেই। তো এরকমটা অনেকেই করে যে তোমার অ্যাটাচমেন্ট সাপোজ হচ্ছে রংপুরে পড়ছে অথবা মানে চট্টগ্রামে পড়ছে, তো তুমি ওইখানেই হচ্ছে যে অ্যাটাচমেন্টটা রেখে সামহাউ তুমি হচ্ছে ম্যানেজ করে যদি থাকতে পারো, তা তখন গাজীপুর থাকতে পারবা, কোচিংটা করতে পারবা। তো এই প্রসেসটা একটু জটিল বা সবসময় ফেভারে আসে এমন না। তো সেই জন্য হচ্ছে যে অ্যাটাচমেন্টটা একটু কষ্ট করে হলো গাজীপুর এরিয়াতে নেওয়া উচিত আর কি। এখন গাজীপুর এরিয়াতে অনেক অ্যাটাচমেন্ট ট্রেনিং সেন্টার আছে, সো তোমরা মানে হচ্ছে যে কোনো একটাতে গেলেই হবে, যে তুমি কোচিং করতে চাও তাদেরকে বুঝাই বললে হবে যে তুমি একটু অ্যাটাচমেন্টের প্রতি আগ্রহী কম। তো এরকম যদি তুমি বুঝাই বলতে পারো, তো বলতে পারলে হচ্ছে যে ওরা যেখানে যারাই থাকুক না কেন ওই ম্যানেজমেন্টে, তারা হচ্ছে তোমাকে এটা ম্যানেজ করে দিবে। আর এরপরও যদি কারো টোটালি কোনো যোগাযোগের সুযোগ না থাকে বা হয়তো তুমি জানোই না, আমাকে পার্সোনালি নক দিলে হচ্ছে আমি ম্যানেজ করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা গেলো এক নম্বর কথা যে কোথায় অ্যাটাচমেন্ট নিব। এখন দুই নম্বর কথা হচ্ছে অ্যাটাচমেন্টের মধ্যে কিন্তু আবার মানে বিভিন্ন টাইপের বিষয় থাকে। যেমন ধরো তুমি ইলেকট্রিক্যাল, তুমি ইপিএলসির কোর্স করতে চাও, তুমি কম্পিউটার বিভিন্ন জিনিস শিখতে চাও, এথিক্যাল হ্যাকিং ট্যাকিং আছে, আমি আসলে অত কিছু জানি না। তো এক একজন এক এক টপিক শিখতে চায়, যেমন সিভিলের অনেকগুলা ইয়ে আছে যে তুমি সাইট সুপারভিশনটা ভালো মতো এখন থেকে জানতে চাও, ক্যাটটা শিখতে চাও, আবার মেকানিক্যালেরও সেম, এবার প্রত্যেকটা সেক্টর ওয়াইজ কিন্তু আছে এরকম যে অ্যাটাচমেন্ট তুমি হচ্ছে করতে চাও এবং কাজ শিখতে চাও। দেখো, তুমি যদি কাজ শিখতে চাও তাহলে তোমার জন্য ডুয়েটের মানে পথটা একটু মানে সংকীর্ণ হয়ে যাবে। এটা কী কারণে? কারণ হচ্ছে যারা এখানে আসে পড়াশোনা করে, তারা নর্মালি যেটা হয় যে তারা খুব ডাইহার্ড পড়াশোনা করে অ্যাডমিশনের জন্য। তো যেহেতু তারা ডায়েট পড়াশোনা করতেছে, সবাই ঢাল তলোয়ার নিয়ে নামছে মাঠে যুদ্ধের জন্য, তো তুমি হচ্ছে যে একটু ছাড় দিয়ে এদিক সেদিক করলে যেটা হয় যে সপ্তাহে ধরো তোমার 3 দিন অ্যাটাচমেন্ট থাকবে, এই 3 দিন যদি তুমি অ্যাটাচমেন্ট ট্রেনিংটা করো,
তাহলে যেটা হবে যে তোমার মানে ট্রেনিং এবং ওইখানে কিন্তু তোমার কাজ করতে হবে, হয়তো কিছু কাজ থাকবে, কিছু জিনিস চিন্তা ভাবনার বিষয় থাকে মাথার মধ্যে, ওইটাই থাকবে। তো তোমার পড়ার মধ্যে একটা মানে মনোযোগিতা যেটা ওটা কমে যাবে, ঠিক আছে। অ্যাটাচমেন্ট আসলে মানে 3 দিন করলে কিছু প্রবলেম, 3 দিন বা 6 দিন বা যেখানে যাই থাকুক, এটা একটু তোমার জন্য প্রেশার হয়ে যাবে আর কি, একত্রে কোচিং অ্যাটাচমেন্ট সব কিছু ম্যানেজ করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো গেল যে এখন তুমি কী করবা, তাহলে এটার সলিউশন কী আসলে? এটা সলিউশনটা হচ্ছে যে মানে সিস্টেমেটিক অ্যাটাচমেন্ট নাও, যেটাতে হচ্ছে যে তুমি নামমাত্র অ্যাটাচমেন্টই থাকবে আর তুমি হচ্ছে যে মেইনলি ফোকাস করবে ডুয়েটে, এরকম সিস্টেম আছে, এরকম মানে অনেকেই দেখা গেছে যে জিনিসটা হয় এরকম। সো এরকম করতে পারো, এটা করলে বেটার, কারণ এটা করলে কি হয় যে আসলে মানে অ্যাটাচমেন্টটা তুমি হচ্ছে যে যদি ফার্স্ট প্রায়োরিটি অ্যাটাচমেন্টে দাও, তাহলে তোমার কাজ হয়তো শিখবা কিছু, কিন্তু তোমার যে একটা অ্যাম্বিশন একটা গোল ওইটা কিন্তু আর হচ্ছে না। তো সেজন্য হচ্ছে ওটা মানে একটু স্যাক্রিফাইস আর কি, কাজটা একটু কম শিখে হইলো ডুয়েটের দিকে ফোকাস করা। এটা হচ্ছে আমি অনলি কিন্তু কথাগুলো বলতেছি শুধুমাত্র যারা ডুয়েটকে টার্গেট করতেছো তাদের জন্য। আচ্ছা, এইটা গেলো একটা পয়েন্ট যে মানে ডুয়েটের জন্য পড়াশোনা বা এরকম অ্যাটাচমেন্ট থেকে। আর আরেকটা টাইপ আছে যারা হচ্ছে যে অ্যাটাচমেন্টে হচ্ছে মানে শেষ করে কোথাও একটা শেষ করে তোমরা আসবা। তো তোমরা যদি কোথাও থেকে শেষ করে আসতে চাও, কোথাও থেকে শেষ করে আসলে অ্যাটাচমেন্টের টাইম যেটা নর্মালি হচ্ছে যে 2 মাস 3 মাস একটা টাইম তুমি ইয়ে করে শেষ করে আসলা, আসার পরে যেটা হয় যে অ্যাটাচমেন্টের পরবর্তী ব্যাচ থাকে ডুয়েট অ্যাডমিশনের, অনেক সবগুলো কোচিংয়ে থাকে মোটামুটি। তো এই কোচিংটাকে বলা হচ্ছে মানে এই ব্যাচ যেটা থাকে ওটাকে বলে সুপার শর্ট বলে, ঠিক আছে। তোমাদের জানার জন্য কিছু বিষয় বলি, সেটা হচ্ছে অ্যাডমিশনে হচ্ছে যে 3টা নর্মাল ব্যাচ থাকে, একটা ব্যাচ হচ্ছে লং, একটা ব্যাচ হচ্ছে শর্ট, আর একটা ব্যাচ হচ্ছে সুপার শর্ট, ঠিক আছে। তো শর্ট লং সুপার শর্ট এটা আসলে কী, লংটা হচ্ছে যারা সেকেন্ড টাইম এক্সাম দেবে তাদেরকে আমরা বলি লং, আর মানে সবাই এটাই বলে, ঠিক আছে। আর যারা হচ্ছে যে শর্ট বলে হচ্ছে যে যারা অ্যাটাচমেন্টের সময় আসে, ঠিক আছে, 8 মাস 9 মাসের মতো সময় পায় তাদেরকে বলি শর্ট, আর যারা হচ্ছে অ্যাটাচমেন্টের পরে আসে 6 মাস বা 5 মাস এরকম সময় পায় তাদেরকে আমরা বলি হচ্ছে সুপার শর্ট। তো এই 3টা ব্যাচের মধ্যে সবচেয়ে ডিটেলসে পড়ানো হয় হচ্ছে যে লংকে। আর তাছাড়া লংয়ের স্টুডেন্টরা কিন্তু একবার এক্সাম দিয়ে ফেলছে, তারা খুব ভালো এক্সপিরিয়েন্সড। তো তারা হচ্ছে যে বেশি একটা তাদেরকে অনেক বেশি যে পড়ানো লাগে এমন না, মোটামুটি তারা সিস্টেমেটিক পড়াশোনা করে। কিন্তু যারা শর্টের থাকে তাদেরকে শুরু থেকে ধরতে হয়, তো তাদেরকে পড়ানো একটা সিস্টেমেটিক পড়ানো লাগে। অ্যান্ড যারা সুপার শর্টে আসে তাদেরকে তো অনেক দ্রুত টানবে, স্বাভাবিক না। যে কোর্স ধরো 1 বছরে শেষ করার কথা বা 9 মাসে শেষ করার কথা, সেটা যদি 5 বা 6 মাসে শেষ করে তখন কি, তখন তো অবশ্যই সিলেবাসটা একটু দ্রুত টানতে হবে, কিছু করার না এটা আসলে। তো ওই সময়টাতে দেখা যায় যে মানে সিলেবাস শেষ করা প্লাস প্র্যাকটিস করা 2টা জিনিস একত্রে, এবং রিভাইজ করা, যে একটা জিনিস যে তোমার এটা কিন্তু শেষ করা শুধু শেষ করলে হবে না, রিভাইজ অবশ্যই করতে হবে, এবং এমনভাবে রিভাইজ করতে হবে যে যাতে ওই দিন পরীক্ষার হলে বেশি চিন্তা করা না লাগে, কারণ তোমার অতিমাত্রায় চিন্তা করার জন্য কিন্তু সময় দেওয়া হয় না। তুমি দেখছো অঙ্কটা পারতেছো ওই টাইপের লিখে ফেললে তাও সময় পাইতে কষ্ট হয়ে যায়, তার মানে তুমি চিন্তা করে করে লিখবা, ওই মানসিকতা কিন্তু বাদ দিতে হবে। তো সব মিলে হচ্ছে যে ওই যে অবস্থাটা, ওই যে প্রেক্ষাপট, ওইটা আসলে মানে সেই জন্য ওই ফাইনাল যে এক্সাম সেই জন্য ওই সুপার শর্ট থেকে কিন্তু তেমন একটা চান্সও পায় না, ঠিক আছে, সুপার শর্ট থেকে খুব কম চান্স পায়। তো সেই জন্য হচ্ছে একটু ইয়ে করা, মানে স্যাক্রিফাইস করা, যে অ্যাটাচমেন্টের সময়টাতে তুমি চলে আসলা, এসে হচ্ছে যে এখানে কোথাও একটা হচ্ছে যে ট্রেনিং সেন্টারে ইয়ে করে তারপর হচ্ছে যে পড়াশোনাটা করলা। তো পড়াশোনা ভালো মতো যেখানে একটা কোচিং ভর্তি হয়ে পড়াশোনা করলা, আর যদি তুমি তারপর ল্যাগিংস থাকে তুমি প্রাইভেট পড়লা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন সব কিছু মিলে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যারা ডুয়েট অ্যাডমিশনে আসতে চাও তাদের অ্যাটাচমেন্ট মাস্ট গাজীপুরে নিবা, আর এটা একটা বিষয়। আর যদি বাই নেসেন্স গাজীপুর না নিতে পারো তাহলে হচ্ছে সেক্ষেত্রে তোমার এটা টার্গেট থাকবে যে তুমি সামহাও ম্যানেজ করে চলে আসবা, মানে গাজীপুর তোমাকে থাকতে হবে অ্যাটাচমেন্টের সময়টা থেকেই। আর আরেক বিষয় হচ্ছে যে যেহেতু এবার তুলনায় নেক্সটে ক্যান্ডিডেট আরও অনেক বাড়বে, নর্মালি ক্যান্ডিডেট বাড়বেই ডে বাই ডে, সো এই সকল বিষয়ের কারণে হচ্ছে যে তোমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গাজীপুরেই থাকা, আর ভালো মতো পড়াশোনা করা। অনেকেই ফাঁকি দিবে তোমার, হয়তো আশেপাশে এমনও হবে যে অনেকে পড়াশোনা করতেছে না, নিজের মতো করে ইয়ে করতেছে, অনেক কিছু করবে। তো তুমি এগুলোতে কান না দিয়ে তুমি তোমার মতো করে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে একেবারেই মানে মাস্ট, এটা করতে হবে, ঠিক আছে। আর একেবারে মূল ফোকাস আজকের কথা সেটা হচ্ছে যে তোমরা অ্যাটাচমেন্ট যারা করবা সে তারা মানে যারা সপ্তম পর্বে আসো, এখন তোমরা অষ্টম পর্বে মানে সামনে আর কি অল্প কিছুদিন, এখনই অ্যাটাচমেন্ট অলরেডি অনেক পলিটেকনিকের মধ্যে কথা হচ্ছে, মানে যারা সপ্তম পর্বে আসো তোমরা যখন এই ভিডিওটা দেখছো, আমি এখন যখন ভিডিওটা আপলোড করছি এই সময়টাতে হচ্ছে যে অ্যাটাচমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে। আর যেহেতু তুমি এই ভিডিওটা এখন দেখতে আসছো, তার মানে আমি ধরে নিচ্ছি তোমার অ্যাটাচমেন্টের বিষয়ে জানার জন্য আগ্রহ আছে যে ডুয়েটে যারা অ্যাডমিশন দিবে তারা কীভাবে অ্যাটাচমেন্ট করবে। তো এই জন্য হচ্ছে যে
অর্থাৎ অ্যাটাচমেন্টের বিষয়ে যেহেতু জেনেই ফেলছো, তো আশা করছি তুমি হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করবা। তুমি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের অ্যাটাচমেন্ট নেবে যেখানে হচ্ছে যে তোমার কোচিং করার সুযোগটা থাকবে, ঠিক আছে? কারণ আগে থেকে কোচিং করে সিলেবাসটা শেষ করলে শেষে যদি তুমি 2 মাস সময় পাও, ওই সময়টাতে রিভিশন করতে পারবা। বাট তুমি যদি এমন হয় যে অ্যাটাচমেন্ট শেষ করে আসছো, তাড়াহুড়া করতেছো, তাড়াহুড়া করলে কিন্তু খুব একটা ডুয়েটে চান্স পাওয়া টাফ হয়ে যায়। হ্যাঁ, খুব রেয়ার কেস আছে, কয়েকজন চান্স পাইছেও 3 মাস 6 মাসে, কিন্তু এক্সেপশনাল জিনিস তো আর উদাহরণ হিসেবে বলা যায় না, তাই না? 120 জনের মধ্যে যদি 2 জন সুপার শর্টে চান্স পায়, তাহলে তো এটা বলা যাবে না যে সুপার শর্টে চান্স হয়। পার্সেন্টেজ তো একেবারেই ধরো মানে খুবই কম পার্সেন্ট না, সেজন্য আর কি বলা। তো যাই হোক, তোমাদের ভালোর জন্যই বললাম যে অ্যাটাচমেন্টটা আগে থেকেই ফিক্স করে এখানে থাকবা ইনশাল্লাহ। আর অনেকেই এই বিষয়ে কোশ্চেন করে, ভাইয়া অ্যাটাচমেন্ট কোথায় নেব, সেই জন্য হচ্ছে যে এই ভিডিওটা বানালাম। আশা করছি তোমরা যারা এই সেম টাইপের এই কোশ্চেন তোমাদের মাথায় ঘুরঘুর করে, তোমরা হচ্ছে খুব একটা ভালো আনসার পেয়েছো। তো তোমাকে তো অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা দেখে ফেলেছো পুরোটা। আর আমার জন্য দোয়া করবা, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।